সারাক্ষণ আমি দেখছি একটা জিনিস, মানে বাংলায় বিশেষ করে যখনই ছাত্রছাত্রীদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে একটা কোর্টে কেস করে দিচ্ছে। এটা যারা করছে তারা অন্যায় করছে, এই কারণে কোর্ট কেস যে কেউ করতে পারে, আমার কোর্টের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়। আজকে 3-4 বছর ধরে আমি দেখছি ছেলে মেয়েগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কারা কোর্ট কেস করছে, এরা কারা? এরা সমাজের বন্ধু? এরা ছাত্রছাত্রীদের বন্ধু? চাকরি পেলে আমি কখনো দেখি না এ পাচ্ছে কি বি পাচ্ছে কি সি পাচ্ছে কি ডি পাচ্ছে। চাকরি পাবে 35,000 ছেলে মেয়ে, তাদের জন্য সব রেডি করা হলো, হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। সেম জিনিস আমি দেখছি এখানে ফুড ডিপার্টমেন্টে হচ্ছে, যখনই কোনো রেশন দোকানকে করাপশন কেসে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তখনই তারা গিয়ে একটা প্রোটেকশন নিয়ে চলে আসছে। এটা ভুল, এটা ঠিক নয়। আমি কোর্টের ব্যাপারে কোনো মন্তব্য না করেও বলবো, প্লিজ সি দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস। এই কোর্টে তো অলরেডি হাইকোর্টে পড়েছিল এতদিন, তারপর তো হাইকোর্টে ক্লিয়ার করেছিল। যে তালিকা কোর্ট বাতিল করেছে সেই তালিকার লোক গিয়েই কোর্টে কেস করেছে, আর কোর্ট ক্লিয়ার করেছিল যে তালিকা সেই তালিকাও আজকে কেস করেছে। স্টেট বলুন ভালো করে নিজেরা দাঁড়িয়ে, লয়ার না দিয়ে অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট আপনি নিজে বলুন, নিজে প্লিড করুন যে আমার 35,000 স্টুডেন্টস আর ওয়েটিং সিন্স লং, হাউ লং দে উইল বি ওয়েটিং। তাদের সব কিছু রেডি হয়ে থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না, আর আপনারাও যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে করে দিন, একদিনও টাইম নষ্ট করবেন না। তার কারণ দেখছেন তো এখন কিছু কোর্ট বাবু হয়েছে রাজনৈতিক নেতারা, কোর্টের কোনো দোষ নেই, এটা কিছু রাজনৈতিক নেতা করছে, হিমশুটে জেল আস ফিল করে, স্টুডেন্টরা পাক ছাত্রছাত্রীরা পাক, এতে তাদের যায় আসে না, সারাক্ষণ খুঁত খুঁজে বেড়াচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সে বিষয় সম্পর্কে আপনারা সকলেই অবগত হলেন বা শুনলেন। এবার প্রশ্ন হচ্ছে এখানেই যে ইতিমধ্যে এই লিস্ট যে প্রকাশ হয়েছে সেই বিষয়টা নিয়ে যে একবার কোর্ট কেস হয়েছে এমন তো নয়, বারবারই তো কোর্ট কেস হয়েছে এবং বারবারই কিছু না কিছু ভুল খুঁজে পেয়েছে কোর্ট, তার কারণেই কিন্তু পুরো বিষয়টা ক্যান্সেল করে আবার নতুন করে করতে বলেছিল, কিন্তু তার সত্ত্বেও তো বারবারই একই জিনিস কেন ঘটবে, প্রশ্ন আমাদের এইখানে। আর একবার তো স্বচ্ছভাবে তালিকাটা প্রকাশ করলেই তো মিটে যায়, কোনো এতবার ধরে দেরি করার কোনো প্রসেসের দরকার হয় না, যে কে কত নাম্বার পেয়েছে কে কীভাবে লিস্ট পেয়েছে সেই বিষয়টা একবারে তথ্য প্রমাণ সহ তুলে ধরলেই তো হয়। এতবার কেন মানুষকে ক্যান্ডিডেটদের কোর্ট কেস করতে হবে, মানুষরা তো কোর্ট কেস করার জন্য তো সকলে মুখিয়ে বসে নেই, আর কারোরই বা টাকারই এতও জোর নেই যে সবসময় তারা কোর্ট কেস করে বসে থাকবেন। তো বিষয়টা তো এইখানেই যে একজন সাধারণভাবে যদি কেউ ক্যান্ডিডেট হয়ে থাকেন, কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে নয়, শুধুমাত্র যারা প্রকৃতপক্ষে ক্যান্ডিডেট, যারা এই সমস্ত ধরনের কেস করছেন, প্রকৃতভাবে কিছু কেসের মেরিট রয়েছে এবং সেই সমস্ত কেস করার পরিপ্রেক্ষিত তৈরি হচ্ছে তাই তারা কেস করছেন, যাতে এই ব্যবস্থা না হয় সেই ব্যবস্থার দিকে নজর দেওয়া প্রয়োজন। এবং এসএসসি বারবার কেন একই ভুল করবে এই প্রশ্ন তো এখন সকল ক্যান্ডিডেটই তুলছেন। আজকের এই সমস্ত কিছু কিছু ভুলের জন্য কিন্তু আজকে সমস্ত ক্যান্ডিডেটদের এতদিন ধরে ভুগতে হচ্ছে, যাতে আর কোনো দিন এই রকম প্রসেসে না হয় এবং সকল ক্যান্ডিডেট, আগামী দিনে যে 32,000 ক্যান্ডিডেটকে আপনি নিয়োগ করবেন বলেছেন ইতিমধ্যে, সেই বিষয়টি যাতে পরিষ্কার এবং স্বচ্ছভাবে হয় সেই ব্যাপারটার দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ বারবার যদি এরকম হতে থাকে, প্রাইমারির ক্ষেত্রে বলুন, আপার প্রাইমারির ক্ষেত্রে বলুন, আজকে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান বেরিয়েছিল এবং তারপর সেই ধরনের সেই প্রসেসটা নিয়ে এখনও পর্যন্ত চলছে, প্রাইমারির ক্ষেত্রেও যে একই ঘটনা ঘটবে না তার কি 100% নিশ্চয়তা আছে? 2009 রিক্রুটমেন্ট নিয়ে এতদিন ধরে তো চালবাহানা চলছে, সেই প্রশ্নটা মিটবে কবে? 2014 বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেই সিদ্ধান্ত কবে বাস্তবায়িত হতে চলেছে এই বিষয় নিয়ে আগামী দিনে যখনই পরিপ্রেক্ষিত তৈরি হবে, যখন এরকম পরিস্থিতি তৈরি হবে, যখন কোর্টের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু তৈরি হবে বা বিভিন্ন ক্যান্ডিডেটকে যখন মানতে চাইবে না, তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে স্বচ্ছভাবে নিয়োগের দাবিগুলো রয়েছে যেগুলো মৌলিক অধিকার বলা যেতে পারে এক প্রকার, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, প্রশ্ন অনেক উঠছে। এবং ইতিমধ্যেই যিনি প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরের যিনি রয়েছেন তিনি যে কথাটা বললেন তারপরেও কিন্তু প্রশ্ন থাকছে, গতবারের ক্যান্ডিডেট তো এবারেও থাকবে এটা স্বাভাবিক ব্যাপার,
কারণ তারা তো পাস করেছিলেন, তারা ভেরিফিকেশন অংশগ্রহণ করেছিলেন। তারা তাদের যদি সেই ব্যবস্থা না হয় বা ঠিকভাবে যদি রিক্রুটমেন্টের প্রসেসের দিকে আপনারা কাজ করতে না পারেন, তাহলে তারা তো কোর্ট কেস করবেই, এটা তো স্বাভাবিক প্রশ্ন। তাহলে এরপরও কেন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে এবং সকল ক্যান্ডিডেটকে এক প্রকার রাজনৈতিক তকমা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ক্ষেত্রে? এই কোর্ট বাবু বা কেস বাবু করে দিয়ে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটার দিকে কিন্তু একটা ডিলে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। যে ডিলে হচ্ছে এটা স্বাভাবিক এবং সকল ক্যান্ডিডেট কিন্তু এটা স্বীকারও করছেন যে এইভাবে বারবার রিক্রুটমেন্টের জন্য কোর্ট কেস করতে করতে পুরো বিষয়টা নিয়ে কিন্তু রাজ্যের সাধারণ নাগরিক থেকে শুরু করে একদম যারা ক্যান্ডিডেট রয়েছেন, একদম নিচু স্তরের ক্যান্ডিডেট থেকে উচ্চ সব থেকে প্রথমে যারা ক্যান্ডিডেট রয়েছেন, সকল ক্যান্ডিডেট কিন্তু বিব্রত এবং ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন এই বিষয়টা নিয়ে। বারবার কেন এরকম ঘটনা হবে, বারবার কেন এরকম করতে হবে, এইভাবে করতে করতে তো আগামী দিনে যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন যাদের ইতিমধ্যে রিক্রুটমেন্টের প্রয়োজন রয়েছে, এই বছরে যারা পাস করছেন, যারা এসএসসি বিষয়টি নিয়ে আবারও শিক্ষকতার স্বপ্ন দেখেন, তাদের তো সমস্তটা জলে চলে যাচ্ছে। কেন এরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে, ইতিমধ্যে আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিপ্রেক্ষিতে আমার যে মতামত, ব্যক্তিগত অভিমত রয়েছে, সে সম্পর্কে আপনারা আমাদের জানালাম এবং আপনাদের কী মতামত, আপনারা কি মনে করছেন যে এই পরিস্থিতি বারবার হওয়া উচিত কি উচিত নয়, এবং এই পরিস্থিতি থেকে বর্তমানে এই প্রসেসটাকে ক্যান্সেল করে নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হওয়া উচিত, এ ব্যাপারে আপনার কী মতামত, সে ব্যাপারে। সে ব্যাপারে আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আজকে যে সমস্ত মামলাগুলো ছিল সেগুলো উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যেটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এই অভিযোগগুলো কিন্তু যেটা তোলা হয়েছিল অভিজিৎ ঘোষ এবং সারিকুল ইসলামের কোর্ট কেসের তরফ থেকে, তাতে করে কলকাতা হাইকোর্টে কিছুদিন আগে এই সংক্রান্ত আরও মামলা হয়েছিল। এরপর বিভিন্ন রকম যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের ভিত্তিতে এবং এদিন ভৌত বিজ্ঞান বিষয়ে অনিয়ম নিয়ে মূলত শুনানি হয়েছে, এরপরে আদালত উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ আজকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের শুনানির ফলেই কিন্তু এই স্থগিতাদেশ এসেছে। এছাড়াও কিন্তু বাংলা বলুন, ইংলিশ বলুন, এছাড়াও পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এই সমস্ত বিষয়েতেও কিন্তু কোর্ট কেস হয়েছে, সেই কোর্ট কেসগুলোরও কিন্তু শুনানি হবে এবং আজকে একটি বিষয় শুনানি হয়েছে। এই শুনানির মূল বিষয়টি মিটে গেলে হয়তো, এই যদি শুনানি মিটে যায় তাহলে কিন্তু অনেকটাই প্রসেসটা সরল হয়ে যাবে এবং এতগুলি কোর্ট কেস করার প্রয়োজন থাকবে না। যেমন 9597 মামলা যে সমস্ত ছিল সেই মামলা যেমন কোর্ট কেস করে পুরো বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই বিষয়টিকে কিন্তু সেরকমই কিন্তু প্রসেস হলেও হতে পারে। তবে একটা অনুরোধ করব যে যদি সম্ভব হয় আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে থাকুন এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যেভাবে বিগত সময় থেকে বিগত আপনাদের যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের নিয়ে যেভাবে হেল্প করেছে, বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনাদের সাহায্য করেছে সমস্ত দিক থেকে, সেইভাবে কিন্তু সংগঠিতভাবে এই লড়াইকে এগিয়ে যেতে হবে এবং দ্রুত যাতে শেষ হয় সে ব্যবস্থাও করতে হবে। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং এই ধরনের প্রতিনিয়ত নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার, আজ এখানেই শেষ করছি।